নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগত আমার চ্যানেল কলা পাতায় আজ আমি আপনাদের ভেটকুল ঘটকুল পাতা কিংবা খারকুল পাতা আপনারা অনেকেই হয়তো জেনে থাকবেন এটি এটি এই দেখুন এই ধরনের পাতাটি হয় এটি অনেকের বাগান বাড়ির বাগানেও হয়ে থাকে অনেক সময় কিংবা জঙ্গলে দেখবেন এই ধরনের এই পাতাগুলি হয় এগুলি এক কচুরি একটি প্রজাতি কচু পাতারই একটি প্রজাতি তো আমাদের মা ঠাকুমাদের কাছে আমার শেখা এই পাতাটি কীভাবে রান্না করতে হয় এটি খুব স্বাদ লাগে খেতে গরম ভাতের সাথে আপনি এক থালা ভাত খেয়ে নিতে পারবেন এইভাবে যদি এই শাকটিকে রান্না করা যায় আর এই শাকের ভীষণ উপকারিতা আছে এই ঘট ঘটকুল পাতা কিংবা এই খারকুল পাতার ভীষণ উপকারিতা আছে এটা আপনার যেমনি শরীরে রোধ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় আপনার ডাইজেস্টিভ সিস্টেমকে ভালো রাখতে সাহায্য করে এতে প্রোটিন আছে ভিটামিন আছে আর ক্যালোরি কম আছে এবং এটা ব্লাড সুগার লেভেলকেও কন্ট্রোল করে তো এই পাতার ভীষণ উপকারিতা আছে আপনার শরীরে রক্ত বাড়াতেও সাহায্য করে তো এই খারকুল পাতার রেসিপিটাই আজ আমি আপনাদেরকে শেয়ার করব তো চলুন চট করে দেখে নিই এই খারকুল পাতা এইভাবে কিভাবে বানাতে হয় যেটি খেতেও সুস্বাদু হবে অথচ উপকারীও হবে তো চলুন দেখে নিই তো বন্ধুরা এই হচ্ছে সেই ঘাট পাতা কিংবা খার পাতা এটি অনেক সময় জঙ্গলে কিংবা দেখবেন আপনার বাড়ির যদি বাগান ফাগান থাকে সেখানেও এগুলো এগু এই গাছগুলি হয় এগুলো এই গাছটি হচ্ছে একটি কচুরি প্রজাতি এই রকম পাতাগুলি হয় কচুরি প্রজাতি হচ্ছে এগুলো এইভাবে এগুলো আগে তুলে নিতে হয় এরকমভাবে তুলে নিয়ে তারপর এই যে পাতাগুলি আছে এইগুলো এইভাবে ছিঁড়ে নেবেন এরমভাবে এই পাতা টানডিগুলো এইভাবে ডান্ডিটা ফেলে দেবেন ডান্ডিটা আমরা খাই না এই পাতাগুলো এইভাবে নিয়ে এই দেখুন আমি পাতাগুলো এইভাবে সব ছিঁড়ে নিয়েছি এইবার এই পাতাগুলোকে আগে আমরা একটু সেদ্ধ করে নেব জল দিয়ে তার আগে আমরা দেখে নিই আর কী কী লাগছে এর জন্য লাগবে একটু নুন হলুদ এটা হচ্ছে রসুন বাটা সামান্য একটু পেঁয়াজ কুচি আর লঙ্কা কাঁচা লঙ্কা আর কালো জিরে আর এটি রান্না করা হবে সর্ষের তেলে চলুন দেখে নিই সবার প্রথমে আমি কড়া একটু জল দিয়ে দেবো অল্প করে একটু জল আর এই নুন থেকে সামান্য এক একটু নুন দিয়ে দেব দিয়ে এই পাতাগুলি আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব এবার এটাকে আমরা কিছুক্ষণ পাঁচ সাত মিনিট মতন সেদ্ধ হতে দেবো ঢাকা দিয়ে এই পাঁচ সাত মিনিট পর এই ঢাকাটি খুলে দেখবেন এই এইয এটি এইরকম হয়ে গেছে এবার গ্যাসটা অফ করে দিয়ে এটাকে আমি কিছুক্ষণ ঠান্ডা হতে দেবো এইভাবে তুলে নেবেন একটু জলটা ঝরে যাবে দেখুন এটি ঠান্ডা হয়ে গেছে এবার আমরা এটাকে এই পাতাগুলো মিক্সিতে দিয়ে এটাকে বেটে নেব বেটে নিই তারপর আমি দেখাচ্ছি আবার কিভাবে করতে হয় দেখুন এটা কি সুন্দরভাবে মিক্সিতে আমরা এইভাবে বেটে নিয়েছি এইবার কড়ায় আমরা তেল দেবো সর্ষের তেল এইটি রান্না করতে একটু বেশি তেল দিতে হয় সর্ষের তেল দিয়ে দেখুন তেলটি গরম হয়ে গেছে এইবার আমি কালো জিরে ফোড়নটা দিয়ে দেবো দিয়ে এই পেঁয়াজ কুচিগুলো দেবো পেঁয়াজটা একটু হালকা লালচে ভাজা হয়ে গেলে তারপর আমরা কাঁচা লঙ্কা আর রসুন বাটাটা দেবো এইবার যে কাঁচা লঙ্কাগুলি দিয়ে দেবো এগুলো একটু বেশি কাঁচা লঙ্কা দিতে হয় কারণ এটা একটু ঝাল ঝাল ভালো লাগে এইবার এই যে রসুন বাটাটা রেখেছিলাম এইটা দিয়ে দেবো রসুন বাটাও একটু বেশি করেই দেবেন দিয়ে এটা ভালো করে একটু ভাজা ভাজা হবে তারপরে আমরা পাতা বাটাটা দেব দেখুন মশলাটি ভাজা ভাজা হয়ে গেছে এইবার আমি একটু নুন আর হলুদ দিয়ে দেবো হাফ চামচ মতন নুন দিলাম এই হলুদ দিলাম আর স্বাদ মতো নুন দিয়ে দিলাম এবার এটা একটু ভেজে নিয়ে এই যে পাতা বাটাটি এটা এতে দিয়ে দেবো দিয়ে এটা ভালো করে মেশাতে হবে এইবার যেটা হচ্ছে কাজটা আঁচটাকে খুব আস্তে করে দেবেন একদম কমিয়ে দেবেন কমিয়ে দিয়ে এই পাতাটিকে ওই আস্তে আঁচে খুব আস্তে আস্তে এটাকে ভাজতে হবে পাতাটাকে খুব ভালো করে একদম কালচে মতন করে ভাজতে হবে আসলে আগেকার দিনে যখন উনুন ব্যবহার হতো উনুনের সেই নেবু আঁচে আমাদের মা ঠাকুমারা দিদিমারা এই পাতাটিকে এইভাবেই রান্না করতেন উনুনের নেবু আঁচের মধ্যে তারা বসিয়ে রেখে দিতেন আর সেই নেবু আঁচেই আস্তে আস্তে এই পাতাটি ভাজা হয়ে হয়ে খুব সুন্দর একটি স্বাদ হতো এই মিশিয়ে নিয়েছি আমি এইবার আমি এটাকে আঁচটা একদম কমিয়ে দেবো আর প্রায় সাত থেকে দশ মিনিট অবধি আমি এই নেভু আছে একদম কমানো আঁচের মধ্যে এই পাতাটা কি ভাজা ভাজা করব তাহলে পাঁচ সাত মিনিট পর আমি আপনাদের আবার এসে দেখ দেখাচ্ছি যে কীভাবে এই পাতাটি কেমন দেখতে হলো দেখুন পাঁচ সাত মিনিট ভাজার পরে এটি হয়ে গেছে কি সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে এবং এটা থেকে তেলও ছাড়ছে তেল এই ভাজাটাতে আমি এবার গ্যাসটা অফ করে দিলাম এই দেখুন এটি এবার এইরকম দেখতে হবে হয়ে গেছে তো আমার এই খারকোল পাতা কিংবা ঘাটকোল পাতাটি এইভাবে রান্না করে নিতে হবে